নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। অশোকনগরে সম্পত্তির লোভে যুবক খুনে ধৃত মূল দুই অভিযুক্ত। হাবড়ায় যুবককে মারধর এবং পরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক। ভারতীয় রেলের গ্রুপ ডি পদের নন আইটিআই পদের সংখ্যা কমিয়ে দেওয়ার প্রতিবাদে নৈহাটি রেল অবরোধ করল চাকরি প্রার্থীরা। মঙ্গলবার গোবরডাঙ্গায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ মৃতের পরিবারে। বসিরহাটে বৃদ্ধা মাকে ঘরে আটকে রেখে পালালো ছেলে বউ। ভারত বাংলাদেশ উভয় দেশেই সসম্মানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার আসছি বিস্তারিত খবরে। গত 17 ফেব্রুয়ারি শনিবার অশোকনগর থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় কাকার হাতে খুন হয়েছিলেন ভাইপো ফারুক মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শালিকার শ্বশুরবাড়িতে দিতে হবে বাইক, জমি, না হয় নগদ 2 লক্ষ টাকা। এ নিয়েই বচসার জেরে গত শনিবার লাঠিসোঁটা, ইট এবং নোড়া দিয়ে বছর 23-এর যুবক ফারুক মণ্ডলকে পিটিয়ে খুন করে তার কাকা মাসিয়ান মণ্ডলের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক ছিল ঘটনার অভিযুক্ত 5 জন। ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার অশোকনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত দুই ব্যক্তি, কাকা মাসিয়ান মণ্ডল এবং তার ছেলে মিরাজ মণ্ডলকে। ধৃতদের বুধবার বারাসাত আদালতে তোলা হবে। পুলিশি হেফাজত চেয়ে এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। হাবড়ায় চুরির অভিযোগ এনে যুবককে আটকে রেখে বেধড়ক মারধর এবং পরে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃতের নাম জয়চন্দ্র, বাড়ি বিরা নারায়ণপুর এলাকায়। গত রবিবার বিকেলে হাবড়ার বিরা স্টেশনের লাগোয়া নারায়ণপুর এলাকায় প্রতিবেশী এক ব্যক্তির মানি ব্যাগ এবং এটিএম কার্ড চুরির ঘটনায় অভিযুক্ত করা হয় সুরজ মিস্ত্রি নামে বছর 17-এর এক কিশোরকে। অভিযোগ, এরপর তাকে মারধর করে এলাকারই 3-4 জন যুবক সুরজের ঘরের মধ্যেই তাকে বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখে তারা। তারপরে সুরজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ওই বদ্ধ ঘর থেকে। কিশোরের বাবার অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার ধৃত জয়চন্দ্রকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশি হেফাজত চেয়ে ভারতীয় রেলের গ্রুপ ডি পদের নন আইটিআই পদের সংখ্যা কমানোর প্রতিবাদে নৈহাটি রেল অবরোধ করল চাকরি প্রার্থীরা। এর ফলে এই শাখার সমস্ত ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বিকল হয়ে পড়ে। সকাল 10:30 নাগাদ নৈহাটি ব্যান্ডেল শাখার গরিফা স্টেশনে আপ ব্যান্ডেল নৈহাটি লোকাল অবরোধ করে নন আইটিআই চাকরির প্রার্থীরা। এর ফলে ওই শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে ভোগান্তি শিকার হন অফিস যাত্রী সহ নিত্যযাত্রীরা। বেলা 12:30 নাগাদ নৈহাটি থানার পুলিশ ও রেল পুলিশের সহায়তায় অবরোধ উঠে গেলে স্বাভাবিক হয় রেল চলাচল। ग्रुप डी का जो फॉर्म निकला है उसमें आईटीआई लगा दिया है। आज से पहले कभी नहीं हुआ, 5 साल पहले या 4 साल पहले फॉर्म निकलता था लेकिन नहीं हुआ कभी भी, लेकिन इस बार तो आईटीआई क्यों लगाया। और जो गरीब व्यक्ति है वो 500 रुपया फिलअप कर रहा, ये कहाँ का एटी है बताइए। बस हम यही सवाल करना चाहते हैं पीस गोल से कि आईटीआई हटा दिया जाए और 500 रुपये का जो ड्रॉप है उसको कम कर दिया जाए, बस यही बात है। 100 बात का एक बात जानते हैं, रेलवे से ग्रुप डी जो है उसमें से आईटीआई पोस्ट को हटा देना है, बस सवा बात। और 18 से जो एज अभी 31 किया है उसको बढ़ाकर 33 वर्ष करना है। और जो आईपीओ का पहले 40 रुपये लग जाता है अभी 5 रुपये किया है उसको कम करना है, उसको कम करना है। अभी हम लोग अभी तक फॉर्म नहीं फिलअप किया है, अब ये फॉर्म का टाइम होगा सब हटा हो जाएगा, खाली हम लोग को आईटीआई हटाना है, बस आईटीआई और एज हटा एज बढ़ाना है, 18 से 33 वर्ष एज करना है और आईटीआई पोस्ट को एकदम हटाना है। ग्रुप डी में आईटीआई पहले नहीं था, बस। মঙ্গলবার সন্ধে নাগাদ গোবরডাঙ্গায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। মৃতের নাম হরিচাঁদ মালাকার, সম্পত্তির লোভে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধে নাগাদ গোবরডাঙ্গা এক নম্বর রেলগেট এলাকার বাসিন্দা বছর সাতানোর হরিচাঁদ মালাকারের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্যের। মৃতের বোন এবং বোনাইয়ের অভিযোগ, সম্পত্তির লোভে হরিচাঁদ মালাকারের পেটে মঙ্গলবার দুপুরে কাঁচি ঢুকিয়ে দেয় মৃতের স্ত্রী দীপু মালাকার। এরপর গোবরডাঙ্গা ইডেন নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান হরিচাঁদবাবুর স্ত্রী, কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় নার্সিংহোমের পক্ষ থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য রেফার করা হয়। কিন্তু হরিচাঁদবাবুর স্ত্রী তাকে অন্যত্র না নিয়ে গিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসেন। তাহলে প্রশ্ন উঠছে, অসুস্থ জখম হরিচাঁদবাবু কিভাবে বাড়ির সামনে রাস্তায় গিয়ে দুর্ঘটনা শিকার হলেন? মৃতের বোন এবং বোনের দাবি, হরিচাঁদবাবুকে প্রথমে জখম করে পরে লরির নিচে ধাক্কা দিয়ে ফেলে পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে। সম্পত্তির লোভে খুন বলে দাবি মৃতের বোন নমিতা পাণ্ডে এবং বোনাই দীনেশ পাণ্ডের, যা উল্লেখ করে হাবড়া থানার লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে হাবড়া থানার অভিযোগ নেয়নি, বরং পাঠিয়ে দেওয়া হয় গোবরডাঙ্গা বাড়িতে। কি মনে হচ্ছে আপনাদের? কেন মনে হচ্ছে? ওরা তো বলছে অ্যাক্সিডেন্ট। আগে তো খবর পাবো আমরা কিন্তু আমরা খবর পাইনি। বাপের বাড়ির লোকে আগে খবর পেয়েছে, আমরা খবর পাইনি। আমাদের ফোন করেছে, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, আমরা কি করে বলবো? নালে বিনা কারণে কেউ মরতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছেন? আমরা তো অভিযোগ করছি, কিন্তু আমাদের তো অভিযোগ নিচ্ছে না। মাঝরাতে অভিযোগ নেয় গোবরডাঙ্গা ফাঁড়ি পুলিশ। এদিকে মৃতের স্ত্রীর দাবি নিজেই নিজের পেটে কাঁচি ঢুকিয়ে দেয় হরিচাঁদবাবু, তারপর রাস্তায় বেরিয়ে লরির নিচে পড়ে তার মৃত্যু হয়। যদিও ঘটনা তদন্ত নেমেছে গোবরডাঙ্গা ফাঁড়ি পুলিশ। সেটা তো অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমার ভাই বলছে উনি মারা যাওয়ার জন্য আপনি দায়ী। অসম্ভব, হতেই পারে না, আসতেই পারে না। সম্পত্তি অন্য কাউকে দিয়ে দিচ্ছিল ভাগ্নেদের, এর জন্য আপনার কোনো আপত্তি ছিল? আপনি কি জানতেন যে ভাগ্নেদের দিয়ে দেবে এরকম করেছে? এসব আমি জানি না, কারণ আমি জানি আমার 10 কাঠা জায়গা আছে, ওখানে বাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, এটাই জানি। তোমার যখন পেটে কাঁচিটা ঢুকলো আপনি কোথায় ছিলেন? আমি তখন রান্না করিয়েছিলাম, দুটোর সময় রান্না করছিল, রান্না আমার প্রায় শেষ হয়ে গিয়ে যাচ্ছিল। উনি কাঁচিটা নিয়ে কি করতে গেছিল? ও শেফ করবে, আমার বলছে দীপু আমাকে একটু শেফ করে দাও। আমি কিছু, আমি তো রান্না করছি। শেফ করে দাও মানে আপনি করে দেন? হ্যাঁ, বাথরুমের সামনে বসা ছিল, কতটা ঢুকেছিল, কতটা ডিপ ছিল আমি সেটা দেখিনি, আমি তো বের করি। রক্ত পড়েছিল তো বাড়ির মধ্যে? রক্ত খুব একটা বেশি ব্লিডিং হয়নি। নিয়ে এলাম ছোট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। দ্য রাইজ অব লিডার্স, জয়েন দ্য বিটস, দ্য সাউন্ড, বিটস অব ইন্ডিয়ান ফ্রিডম, রয়্যাল এনফিল্ড মেড লাইক এ গান, ইজি ফাইন্যান্স, হেল্পফুল স্টাফ, অভিজ্ঞ টেকনিশিয়ান, অত্যাধুনিক ওয়ার্কশপ, আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড এখন হাবড়াতে, চোংদামোড়, হাটথুবা। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা 2 থেকে সন্ধে 7 পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া 1 নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। স্পর্শ করো ছুঁতে চাই আন মনে, মুগ্ধ তার অলঙ্করণ ধুতে পারে অনবদ্য, তুমিও অভিরুচি, তোমার স্নেহ
রাজস্থান মার্বেল বনগা উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। অমানবিকতার নজির আরও একবার, বৃদ্ধা মাকে ঘরে আটকে রেখে পালালো ছেলে এবং বউ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার সংগ্রামপুর এলাকায়। ছেলে প্রণব সর্দার, বৌমা কৃষ্ণারানী সর্দার সোমবার সকালে তাদের বৃদ্ধা মা মায়ারানী সর্দারকে বাড়িতে আটকে রেখে বনগাঁর নিমতাতে তাদের শ্বশুর বাড়িতে চলে যায়। এর আগেও বৃদ্ধা মাকে মানবিক এবং শারীরিক নিগ্রহের অভিযোগ রয়েছে ছেলে এবং বৌমার বিরুদ্ধে। সোমবার সকালে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখতে পায় এলাকাবাসীরা। তারা মই জোগাড় করে উপরে উঠে ওই বৃদ্ধা মায়ের জন্য জল এবং খাবারের ব্যবস্থা করে। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে তার মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আমরা প্রায় ওনাকে খাবার ব্যবস্থা করি। আজকে দু তিন দিন উনি ওপরে পড়ে আছে, সেই দেখুন মই দিয়ে আমরা ওপরে উঠে দুতলায় উঠে সিঁড়ি জানলা দিয়ে আমরা খাবার ওনাকে দিচ্ছি। ভাত সবজি ডাল ভাত এগুলো আমরা পৌঁছানো দিচ্ছি। এরা একটা বীজ চায় যে একটা মানে অতিশীপর একটা বৃদ্ধকে এইভাবে ঘরে আটকিয়ে রেখে দীর্ঘদিন ওরা চলে যায়, এখানে ঠিক মতো পরিচর্যা করে না। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটুখানি ব্যবস্থা দেখুন এটা প্রচার হয়। এর আগে কি ঘটনা, এরকম ঘটনা ঘটেছে? এর আগে ওরা অনেকবার করেছে, আমরা এটা সেটা কাউকে আমরা জানাইনি, মানে এবার আমরা জানাতে বাধ্য হলাম সবাইকে। প্রশাসনকে আমরা দিয়েছি সংবাদ যে এসে দেখুন একটা বৃদ্ধকে কীভাবে ওনারা আটকিয়ে রেখেছে। এটা রাখা তো বিআইনি সম্পূর্ণ, অবশ্যই বিআইনি। এই জন্য তো আপনাদের সবাইকে আমরা ডেকেছি, আজকে এতজন সবাই আজকে জড়ো হয়েছি। এর একটা বিচ চাই, সেটার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, ও তো বন্ধ করে চলে গেছে। ওনার তো ফোন নাম্বারই ইউজ করেন না। ওনাকে আমরা দীর্ঘদিন ইনি আমাদের চোখের সামনে বন্ধ রেখে যান। এখানে আমরা সর্বোত্তম এই বাস স্ট্যান্ডে আমরা সর্বোত্তম কি চাইছি, আমরা চাইছি ওনার একটা শাস্তি ব্যবস্থা করুন। যে একটা বৃদ্ধ মাকে কীভাবে উনি অবহেলা করেন, মাকে একটা বয়স্ক মহিলাকে উনি দায়িত্ব এড়াতে পারেন। মঙ্গলবার রাতে কলকাতায় এলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। জুনিয়র ট্রাম্পকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। মঙ্গলবার রাতে দমদম বিমানবন্দরে তৈরি করা হয় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কলকাতা পৌঁছান জুনিয়র ট্রাম্প। মঙ্গলবার রাতে ম্যারিয়ট হোটেলে নৈশ ভোজ করেন জুনিয়র ট্রাম্প সহ মার্কিন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, বুধবার কলকাতায় বাইপাসের ধারে ট্রাম্প টাওয়ারের উদ্বোধন করবেন তিনি। ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশের মধ্যস্থলে দাঁড়িয়ে ভাষা দিবস পালন করলেন দুই দেশের নাগরিক এবং নেতা মন্ত্রীরা। প্রতি বছরের মতো এবছরও ফুল এবং মিষ্টি বিনিময়ের মাধ্যমে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একুশ শুধু তারিখ নয়, একুশ মানে রক্তে ভাষা। একুশ শুধু আওয়াজ নয়, একুশ দিয়েছে মাতৃভাষা। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদানের দাবি আজ স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রদানের দাবিকে সামনে রেখে গণ আন্দোলন সংগঠিত হতে শুরু করে দেশভাগের শুরু থেকেই। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে প্রশ্ন দেখা দেয়। একদিকে উর্দুকে রাষ্ট্রভাষা করবার দাবি যেমন ছিল, তেমনি পূর্ব পাকিস্তানে দাবি ওঠে বাংলাকে রাষ্ট্রভাষা করবার। কিন্তু পাক সরকার এই দাবি নস্যাৎ করে উর্দুকেই মান্যতা দেয়। এতে ক্ষুব্ধ হয় ঢাকা ছাত্র এবং বুদ্ধিজীবী মহল, শুরু হয় আন্দোলনের প্রস্তুতি। ১৯৫২ সাল থেকে এই ভাষা আন্দোলনের তীব্রতা পায় পূর্ব পাকিস্তানে। ২৭ জানুয়ারি তৎকালীন পাক প্রধানমন্ত্রী খাজা নাজিউদ্দিন ঢাকার পল্টন ময়দানের এক জনসভায় ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর তীব্র প্রতিক্রিয়া হয় বিভিন্ন মহলে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে ছাত্ররা বিক্ষোভ শুরু করে। সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ,
একুশে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজনের সিদ্ধান্ত নেন। পাক সরকার বিক্ষোভ দমনে ঢাকা সফরে জারি করে 144 ধারা। তবে এই দমন মানতে রাজি ছিল না ঢাকার ছাত্র যুব সমাজ। ঢাকা শহরের স্কুল কলেজের হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হন। ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই, স্লোগান দিয়ে পথে বের হলে পুলিশ লাঠিচার্জ করে। উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয়ে ছাত্রদের মিছিলের উপর পুলিশ গুলি চালায়। শহীদ হন রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার এবং আবুল বারকাত নামে তিন ছাত্র। এরপর ছাত্রদের সামনে মাথা নত করতে বাধ্য হয় পাক সরকার। বাংলা এবং উর্দু উভয় ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। সেই থেকে অমর হয়ে রয়েছে একুশে ফেব্রুয়ারি। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। আমি বাংলায় গান গাই। আমি ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল, যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল। যে প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলির বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। বাংলাদেশ ভারত উভয় দেশেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই দেশের মধ্যে ফুল এবং মিষ্টি বিনিময় থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো একুশে বাংলা ভাষা দিবস। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাংলাদেশের বেনাপোল কর্পোরেশন মেয়র আশরাফুল আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি বাগদা এবং বনগাঁর স্কুলের ছাত্রছাত্রীরা মিছিলের মাধ্যমে পালন করলো এই দিনটি। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি।